কাউকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সাথে শত্রুতা পোষণ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। আল্লাহ বলে দিয়েছেন তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু হবে না। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করার কারণে যত কিছু অঘটন ঘটছে, আমরা যদি তাদের দ্রব্য বর্জন করতাম, তাদেরকে তেল দেওয়া বর্জন করতাম, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ব্যবসা বাণিজ্য বয়কট করত, তাহলে ইসলাম বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারত। কিন্তু আমরা যে বন্ধু রূপে গ্রহণ করি, কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো, তোমরা গতানুগতিকে দলাদলিতে জড়িয়ে পড়ো না। আমরা মুসলমান আলেম ওলামা এত এত অনৈক্য কেন? আজকে সমস্ত ওলামা কেরামগণকে আহ্বান করব, আসুন আমরা একতাবদ্ধ হয়ে কোরআনকে ধরি, হাদিসকে ধরি, বিশ্বনবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা আল্লাহর খাঁটি পেয়ারা বান্দা হতে পারব, আল্লাহর নৈকট্যশীল গোলাম হতে পারব, আমরা আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাব।